কর্ণপিশাচিনী নামটা হয়তো অনেকেই শুনেছেন। তন্ত্র সাধনার ক্ষেত্রে এই নামটা মাঝে মধ্যেই শোনা যায়। এটা এক এমন ভয়ানক সাধনা যেখানে সিদ্ধি লাভ করলে আপনি নিজের ভবিষ্যৎ অবধি জানতে পারবেন। শুধু তাই নয়, কেউ কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আপনার সাথেই থাকবে এক পিশাচিনী। কথাগুলো শুনতে যতটা আকর্ষণীয়, আসলে কিন্তু ততটাই ভয়ানক। এই বিষয়ের ওপর সচরাচর কেউ বেশি ভিডিও বানায় না, কিন্তু আমাদের চ্যানেলে আপনারা এইরকমই বিভিন্ন অজানা তথ্য সম্পর্কে জানতে পারবেন। তাই দেরি না করে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করুন। কে এই কর্ণপিশাচিনী, এই সাধনা কিভাবে করতে হয় আর এর ফল কি হতে পারে, সব কিছু জানবেন আজকের এই ভিডিওতে। সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় কর্ণপিশাচিনী সাধনা। কর্ণপিশাচিনী সাধনা মূলত এক শত্রু দমনকারী সাধনা, তবে এর ফলাফল সিদ্ধি লাভ অথবা মৃত্যু। প্রথমত জেনে নেওয়া যাক কে এই কর্ণপিশাচিনী। ভূত ডামর তন্ত্র অনুযায়ী কর্ণপিশাচিনী হল এক মহাশক্তিধর যক্ষিণী, যাকে তামসী শক্তি মনে করা হয়। আবার রুদ্রজামল তন্ত্র মতে 64 যোগিনীর একজন বলে মনে করা হয়েছে। শুধুমাত্র হিন্দু শাস্ত্রে নয়, বৌদ্ধতন্ত্রেও রয়েছে তার উল্লেখ। এই পিশাচিনীকে আহ্বান করা মানে নিজের বিনাশকে ডেকে আনা, কারণ তন্ত্র সাধনা এমনিতেই ভয়ানক জিনিস, সবার পক্ষে সম্ভব নয়। সেটা যদি এই কর্ণপিশাচিনী সাধনা হয়, তার থেকে বিধ্বংসী আর কিছুই হতে পারে না। একবার সাধনা শুরু করলে যদি সাধকের মন কোনো কারণে বিমুখ হয়ে যায়, তাহলে পরিণাম হতে পারে ভয়ানক। কোনোভাবেই এই সাধনাকে মাঝপথে ছেড়ে উঠে যাওয়া নিজের মৃত্যুকে ডেকে আনার সমান। এই সাধনায় যদি কোনোভাবে সিদ্ধি লাভ করা যায়, তাহলে ঘটবে এক ভয়ানক কাণ্ড। আপনার সামনে প্রকট হবে এক অতীব সুন্দরী নারী, যার গায়ের রং শ্যামলা, কিন্তু তার শরীরে কোনো বস্ত্র থাকবে না। তার রূপ এতটাই আকর্ষণীয় হবে যে সাধকের মনকে স্থির থাকতে দেবে না। কিন্তু এই সুন্দরী নারী আর কেউ নয়, শক্তিদায়িনী জাদুবিদ্যার সবচেয়ে ভয়াবহ রূপ কর্ণপিশাচিনী। তার ইচ্ছে ব্যতীত তাকে স্পর্শ করা সম্ভব নয়। সে সাধকের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতে পারে, প্রথমে তাকে তুষ্ট করা আবশ্যক। এই পিশাচিনী সাধকের কানে কানে যে কোনো ব্যক্তির ভবিষ্যৎ সম্পর্কে বলতে পারে, যেটা শত্রুনাশ এবং বশীকরণে কাজে লাগে। তবে এটা খুবই নিচু স্তরের সাধনা, কারণ এর সেভাবে কোনো ভালো দিক নেই। দিনের পর দিন এই সাধনার ফলে সাধকের শরীর কালো হয়ে যায়, ভেতর থেকে শুকিয়ে যায়, এবং তার মধ্যে এক ভিন্ন চরিত্রের সৃষ্টি হয়। সচরাচর অঘরী সাধুরা এই সাধনা বেশি করে থাকে। পিশাচিনীর আগমনের পর যদি সাধকের মন এবং শরীর কোনো কারণে অশান্ত হয়ে ওঠে, তাহলে তার মৃত্যু নিশ্চিত। বিবাহিত ব্যক্তিদের এই কাজ এড়িয়ে চলা উচিত, কারণ সাধক যদি অন্য কোনো নারীর সঙ্গে সম্পর্কে লিপ্ত হয়, পিশাচিনী সেই নারীকে হত্যা করে। এই সাধনার কথা সবসময় গোপন রাখতে হয়, কিন্তু তন্ত্র সাধনাকে কখনোই খারাপ কাজে লাগানো উচিত নয়, কারণ এতে নিজেরই বিনাশ হয়। পরিবেশের সমস্ত খারাপ শক্তিকে এক জায়গায় এনে শত্রুনাশের পরিকল্পনা অনেক সময় নিজের মৃত্যুকে ডেকে আনে, কারণ অলৌকিক শক্তিকে কখনোই সম্পূর্ণভাবে নিজের অধীনে আনা যায় না। তাই সামান্য ভুলে সাধকের জীবন ধ্বংস হয়ে যেতে পারে। আপনি জানলে হয়তো অবাক হবেন যে এমন অনেক মানুষ আছে যারা এই সাধনা করার পর এতটাই উন্মাদ হয়ে গিয়েছেন যে শেষ পর্যন্ত আত্মহত্যা করেছেন। আর যদি না করেন, তাহলে শেষ পর্যন্ত পিশাচিনীর হাতেই তার মৃত্যু হয়েছে। এই ভয়ানক সাধনা শুধুমাত্র রাতের বেলা করা যায়। এর এমন কিছু অদ্ভুত নিয়ম আছে যা জানলে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে। এর আগে আমরা আরও একটি তন্ত্র সাধনা ডামর তন্ত্র নিয়ে একটি ভিডিও বানিয়েছি, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। ডামর তন্ত্র এবং কর্ণপিশাচিনী তন্ত্রের মধ্যে অনেক পার্থক্য রয়েছে, কিন্তু দুটোর ফলাফল প্রায় একই, সাধকের বিনাশ। এই তন্ত্র সাধনা নিয়ে অনেকেই বিভিন্ন কাহিনী লিখেছে, আবার অনেকে ভূতের গল্পও বানিয়েছে। এটা কিন্তু কাল্পনিক নয়, একদম বাস্তব। আপনারা যদি এই পিশাচিনী সাধনা সম্পর্কে আরও জানতে চান, সেটা অবশ্যই কমেন্টে জানান। আর আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং অবশ্যই সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আপনারা কোন তন্ত্র সাধনা সম্পর্কে জানতে চান, সেটাও কমেন্টে জানান। আরও রকম অজানা তথ্য পেতে
পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।